রাজনীতিতে কখনোই জড়িত হতে চান না তিনি। শুধুমাত্র দেশের স্বার্থে দুই নেত্রীকে একসঙ্গে বসাতে পারলে জীবনের শেষ স্বপ্নটি পূরণ হতো তার। বাকি সময়টা হাসপাতাল নির্মাণ আর মানুষের সেবা করে কাটাতে চান দেশের লেজেন্ড ব্যারিস্টার রফিকুল হক। আরও জানাচ্ছেন আমিরুল মোমেনিন মানিক। ব্যারিস্টার রফিকুল হক এ সময়ের আলোচিত এক ব্যক্তিত্ব। তিনি নিজেই আজ পরিণত হয়েছেন একটি ইনস্টিটিউশনে, বয়স 78, আইন পেশায় আছেন টানা 53 বছর। একসময় ছিলেন অ্যাটর্নি জেনারেল, 111-এ শেখ হাসিনা ও বেগম জিয়ার পক্ষে মামলা করে গণতন্ত্রের প্রতীকে পরিণত হন এই আইনজীবী। দুই নেত্রীকে একসাথে বসানোর কথাও প্রথম উচ্চারণ করেছিলেন তিনি। এখনও ছুটে চলেন তরুণের মতো, অবসর পেলেই ছুটে যান গাজীপুরের চন্দ্রায়, যেখানে নির্মাণ করা হচ্ছে তার স্বপ্নের হাসপাতাল। স্ত্রী মারা যাবার পর তারই পরিকল্পনা বাস্তবায়ন করছেন। এখানে বিনা পয়সায় চিকিৎসা পাবে শত শত দরিদ্র মানুষ, এমন স্বপ্ন নিয়ে সম্পূর্ণ নিজের টাকায় গড়ে তুলছেন এই চিকিৎসা কেন্দ্র। অসংখ্য হাসপাতাল, স্কুল, কলেজ গড়ার পরও তিনি অতৃপ্ত। এই হাসপাতালটা কমপ্লিট করা আর হচ্ছে ক্যান্সার হাসপাতালটা কমপ্লিট করতে পারলে, আসলে দেখছেন না ক্যান্সার, এইটা এই দুটো কমপ্লিট করতে পারলে আমার মনে হয় আমার মনস্কামনা পূর্ণ হবে। পেশাগত জীবনে বিপুল সফলতার অধিকারী এ মানুষটি নিবিড় সান্নিধ্য পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। এটা আমরা শুধু নয়, ওয়েস্টবেঙ্গলে গেলেও দেখবেন তারা বঙ্গবন্ধু কিভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি প্রাইম মিনিস্টার হিসেবে আমি যতটা শ্রদ্ধা করি, আমি তাকে শ্রদ্ধা করি বঙ্গবন্ধু কন্যা হিসেবে। এবং উনি একটা কমেন্ট করেন হয়তো আমার সম্বন্ধে, আমি আমি মাইন্ডই করি না। প্রেসিডেন্ট জিয়ার সাথে আমি কাজ করেছি, প্রেসিডেন্ট জিয়া অসম্ভব গম্ভীর মানুষ ছিলেন, এইরকম চোখ তুলে কথা বলতেন না, সবসময় মাথা নিচু করে বলেন এইরকম কথা বলতেন। ব্যারিস্টার রফিকের কথায় উঠে আসে দেশের প্রধান চারটি দলের মূল্যায়নও। আওয়ামী লীগ, বিএনপি এবং এসএসএফ পার্টি, জাতীয় পার্টি, এগুলো ফুল ফ্লেজড পার্টি। আর সোফার জামাত ইজ কনসার্ন, ইট ইজ এ পার্টি, নো ডাউট। এই দীর্ঘ জীবনে তিনি কতটা পরিপূর্ণ এমন প্রশ্ন ছিল তার কাছে। যদি টাকার কথা বলেন, যথেষ্ট আয় করেছি, ব্যয়ও করেছি, কিন্তু প্রফেশনালি আই এম হ্যাপি, আই এম ফুললি স্যাটিসফাইড, এতে কোনো দুঃখের কিছু নাই। স্কুল জীবনেই প্রেমে পড়েছিলেন, সেই প্রেমই পরিণত হয় প্রণয়ে। বিয়ের অনেক আগে থেকেই আমরা একে অপরকে জানতাম, তারপরে যখন ব্যারিস্টারি পড়তে যাবো তার আগে বিয়ে দিলে, কোনো ব্যারিস্টারি পড়তে গিয়ে যদি বিলেতে গিয়ে একটা অকাজ করে ফেলে। অনিবার্য মৃত্যু নিয়ে কি ভাবেন ব্যারিস্টার রফিকুল হক? আর আমি ব্যক্তিগতভাবে মৃত্যুকে ভয় করি না, আর দ্বিতীয়ত আমার স্ত্রী মারা যাওয়ার পর এখন আমি মৃত্যুকে ওয়েলকাম করি। ব্যারিস্টার রফিকুল হক একদিন থাকবেন না, তার গর্বিত পদচিহ্ন ধারণ করে পড়ে থাকবে চন্দ্রার এই প্রিয় আঙ্গিনা, পল্টনের বাসা আর সুপ্রিম কোর্ট চত্বর। কিন্তু জীবনের বাকি সময়টা তিনি সেবায় উৎসর্গ করে মানুষের অন্তরে থেকে যেতে চান নিরন্তর। আমিরুল মোমেনিন মানিক, দিগন্ত টেলিভিশন, চন্দ্রা, গাজীপুর।